হ্যালো বন্ধুরা, গাঁদা চারা কিনে এনেছিলাম। সেই গাঁদা চারাগুলো আমি কীভাবে পরপর করে লাগাচ্ছি দেখো, তবে কীভাবে লাগাতে হয় সেটা আমি তোমাদেরকে প্রসেস করে দেখিয়ে দিচ্ছি। একটা টব নেবে, টব নেওয়ার পরে একটা খোলামকুচি দিয়ে আটকে তার নিচে কিছু বালি বা রাবিশ মাটি দিয়ে তার উপরে গার্ডেন সয়েলের সাথে অল্প পরিমাণে ভার্মি কম্পোস্ট দিতে হবে। মিশিয়ে দেওয়ার পরে টবেতে মাটি ভর্তি করার পর সেগুলোকে আস্তে 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 করে চেপে দিতে হবে বন্ধুরা। এইভাবে চেপে দেওয়ার পরে ফাম্পট থেকে চারা ছাড়িয়ে তারপরে ওই টবের মধ্যে প্রতিস্থাপন করতে হবে। এইভাবে আস্তে আস্তে মাটিটা চাপতে হবে, চেপে 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 আস্তে আস্তে ওই টব থেকে ছোটো ফাম্পট থেকে টবটাকে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে টবটা মেরামত করে এইভাবে উল্টো করে ধরে টবেতে টোকা মেরে থাম্পারটাকে আলাদা করতে হবে। কত সুন্দর শিকড় ছেড়েছে বন্ধুরা দেখো। কি সুন্দর শিকড় ছেড়েছে! এবারে ওটাকে আমি টবের মধ্যে বসাবো। এইভাবে তার চারপাশ থেকে মাটি দিয়ে মাটিটাকে একটু টাইট করে দিয়ে গোড়ার দিকটা চিপে দিতে হবে। এইভাবে আস্তে আস্তে করে গোড়ার মাটিটাকে চেপে 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 বসে দিতে হবে। বেশি চাপলে চলবে না, অল্প অল্প প্রেশার দিয়ে নিচের বাতাসটাকে আস্তে আস্তে করে বাইরে বার করে দিতে হবে। আমার গাছ বসানো তৈরি বন্ধুরা। এবার আমি এর উপরে জল দেব। আস্তে আস্তে করে জল দিয়ে তার চারিপাশ থেকে জল দিতে হবে যতক্ষণ না পর্যন্ত নিচ থেকে জলটা গড়িয়ে পড়ে। একটা গাছ বসানো রেডি। আর একটা টব নিচ্ছি, টব নিয়ে সেটা একটা খোলামকুচি অর্থাৎ টব ভাঙা খোলামকুচি ওই ফুটোটার উপরে বসিয়ে দেব, যাতে না আসল মাটি এবং বালিটা বেরিয়ে যায়। এবার কিছু রাবিশ মাটি তার উপর থেকে দিয়ে দিতে হবে। রাবিশ মাটিটাকে চেপে চেপে প্রেশার দিয়ে দিয়ে বসিয়ে দিতে হবে। এইভাবে এইভাবে হালকা করে প্রেশার দিতে হবে। প্রেশার দেওয়ার পরে গার্ডেন সয়েল ওর টবের উপরটা ভর্তি করে দিতে হবে। পটে চারা নিয়ে কি সুন্দর গ্রোথ গাছটার, আস্তে আস্তে করে টোকা মেরে টবের গায়ে টোকা মেরে মেরে আস্তে আস্তে করে টবটাকে মাটি ছাড়িয়ে নিতে হবে। উল্টো করে ধরে হালকা করে প্রেশার দিলে মাটি সমেত শিকড়টা বেরিয়ে আসবে। কি সুন্দর শিকড় ছেড়েছে বন্ধুরা দেখো। বসানোর পরে এবার কিছুটা সয়েল দিয়ে ভর্তি করে দিতে হবে এবং গাছের গোড়ার চারপাশটা আস্তে আস্তে করে প্রেশার দিয়ে
গোড়াটার চারপাশে হালকা প্রেশার দিয়ে নিচের বাতাসটাকে বার করে দিই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।